কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো ভাইয়া, একটু আগে আমরা তাজমহল ঘুরতে এসে দেখলাম যে আপনি খুব সুন্দর একটা গজল গাচ্ছিলেন। তো মূলত আমাকে খুব আকৃষ্ট করছে যে গজলটা আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো আপনি কি সবসময় এই ধরনের ইসলামিক গান গেয়ে থাকেন? জি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা প্লিজ। আমার নাম হাফেজ বেলাল সাদিক। মাশাআল্লাহ। এখানে কোথায় আসছেন? আমি এখানে ঢাকাতে একটা ট্রেনিংয়ে আসছি। তো মানুষের মুখে শুনছি এখানে একটা তাজমহল আছে। আচ্ছা। তো আমিও আসলে তাজমহল দেখার জন্য আসছি। কেমন লাগলো আসলে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরাও মজা পেয়েছি অনেক। এত সুন্দর একটা জায়গা ঢাকার কাছে, ঢাকার অদূরে এত সুন্দর একটা জায়গা আমরা ভাবতে পারি না। তো এই পরিবেশে আমরা এখন আপনার কাছ থেকে একটি গজল শুনতে চাচ্ছি। যদি আপনি কিছু না মনে করেন তো আমাদেরকে যদি একটি গজল শোনান আর কি। না, আসলে গজল বলা এটা আমার অভ্যাস। আর গজলে মূলত বলার উদ্দেশ্য আল্লাহকে ডাকা, আল্লাহর দিদার পাওয়া, এটাই। নিজের মন থেকে ভাষা দিয়ে আল্লাহকে ডাকে সুরে সুরে। তো আসলে পৃথিবীটা আল্লাহ অনেক সুন্দর করে বানাইছেন, পৃথিবীটা দেখতেছি। আসলে আমরা যত দুঃখ ঘুরতেছি দেখতেছি, আমাদের কত গুণা হচ্ছে, আসলে নিজের নজরকে কতটুকু হেফাজত করতে পারতেছি জানি না। তো যেহেতু আপনি বলছেন, সে আল্লাহকে স্মরণ করে একটি গজল বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আমরা বেলাল ভাইয়ের কাছ থেকে আমরা যে প্রতিনিয়ত যে গুণা করতেছি, আল্লাহর কাছে যে আমরা ভুল করতেছি, সেটার উপরে ভিত্তি করে আমাদের শুধরানোর জন্য উনি একটি আমাদেরকে দিক নির্দেশনামূলক গজল শোনাবেন। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, প্রভু তোমার রহমার তোমার দয়াতে, তোমার রহমার তোমার দয়াতে, করি আমরা জীবনটা পার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, খুদা পেলে মুখে তুলে দাও অন্ন, জীবিকার তরে আরো কত পণ্য, খুদা পেলে মুখে তুলে দাও অন্ন, জীবিকার তরে আরো কত পণ্য, আখি যুগলে দেখি চারিদিকে, আখি যুগলে দেখি চারিদিকে, তোমার নিয়ামতার চেয়ে উপর, আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, প্রভু তোমার রহমার তোমার দয়াতে, তোমার রহমার তোমার দয়াতে, করি আমরা জীবনটা পার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুণাগার, তোমার দয়া যদি আমরা না পাই, এই জীবনে আর নাই কিছু নাই, তোমার দয়া যদি আমরা না পাই, এই জীবনে আর নাই কিছু নাই, তোমার কাছে ক্ষমা চাই প্রভু, তোমার কাছে ক্ষমা চাই প্রভু, মাফ করে দাও সকল গুনাহ আমার। আমরা পাপী অপরাধী,
আমরা যে বড় গুণাগার, আমরা পাপি অপরাধী, আমরা যে বড় গুণাগার, প্রভু তোমার রহমার তোমার দয়াতে, তোমার রহমার তোমার দয়াতে, করি আমরা জীবনটা পার, আমরা পাপি অপরাধী, আমরা যে বড় গুণাগার। মাশাল্লাহ মাশাল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা তার গজল শুনলাম এবং বুঝতে পারলাম যে প্রতিটা মানুষের তার আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আনুগত্যতা প্রকাশ করতে হবে। এরকম ঘুরে ফিরে এসে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে বুঝতে পারিনি। তো বেলাল ভাইকে অন্তর থেকে ধন্যবাদ যে প্রথম রিকোয়েস্টে তিনি আমাদেরকে এত সুন্দর করে একটি গজল শোনালেন। তো আপনার অনুভূতি কী, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, আমি আসলে এখানে এসে আমি পরিবেশ দেখে তাজমহলের অনেক আনন্দিত। তো আমি আসলে আপনি আমার গজলটা শুনছেন বিদায় ওই আমি আসলে ফেসবুক লাইভে গিয়েছিলাম যে সবাইকে একটু শেয়ার করি, সবাই তাজমহলটা দেখুক। তো সেই বিদায় বিদেশ থেকে আমার একটা ভাই রিকোয়েস্ট করলো, ভাই আপনার মুখে একটা গজল শুনতে চাই। তারপরে ওনাকে একটা গজল শোনালাম যেটা অনেকেই শুনছে, আপনিও শুনছেন, আপনার কাছে ভালো লাগছে, আপনার আসলে আপনি যে গজলকে ভালোবাসেন আপনাকে আমার অনেক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। আর আপনি আমাকে গজল শোনানোর জন্য বলছেন, আমি আপনাকে গজল শোনাতে পারি, নিজেকে ধন্য মনে করছি যে এই পরিবেশে আসলে কেউ গজল বলেও না, কেউ শোনেও না, এখানে আসে সবাই আনন্দ করার জন্য। তো আমরা আনন্দটা শুধু আল্লাহর সাথে ভাগাভাগি করতে চাই, আমাদের আনন্দটা হবে শুধু আল্লাহ রাসূলের জন্য। তা আমরা পৃথিবীটা দেখতে আসছি, আল্লাহ তাআলা পৃথিবীটা অনেক সুন্দর করে সাজাইছেন, এর থেকে কোটি কোটি অনেক সুন্দর আমাদের জন্য জান্নাত সাজায় রেখেছেন। তা আমরা আসলে পৃথিবীর মায়ের জন্য আমরা কান্না করব না, আমরা শুধু আমাদের ভালোবাসা থাকবে শুধুমাত্র আমাদের আল্লাহর জন্য। এবং যারা গজলকে ভালোবাসে, যারা গজলের শিল্পীকে ভালোবাসে, যারা ইসলামের সাথে আছে, আল্লাহ তাআলা সকল ভাইকে বিশেষ করে আপনাকে যেন আল্লাহ তাআলা কবুল করে দিনের জন্য এই দোয়া করি। যে ভাই আমাদের ভিডিও করলেন, ভিডিও ম্যান ভাই, আসলে আমি নাম জানি না, সৌরভ ভাইকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিক, এবং সৌরভ ভাইকে ইসলামের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক ইসলামের জন্য। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইচ্ছে করলে যে কোনো পরিবেশে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি জিকিরের মাধ্যমে, গজলের মাধ্যমে, যে কোনো দিনই কাজের সাথে জড়িত থেকেই আমরা তার ইবাদত করতে পারি। আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হুসাইন আকবরি, বিল্লাল ভাই এবং আমাদের যে ক্যামেরার সাথে ছিলেন সৌরভ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম।